সংসদে ধরেন এই মুহূর্তে সবই আওয়ামী লীগ এরকম একটা ভাব জাতীয় পার্টি তো আওয়ামী অনুগত হয়েই নির্বাচন করেছে স্বতন্ত্র যারা এসছে তার আঠান্ন জন তা বললেন যে তারা আওয়ামী লীগেরই পদ তবু আমার কাছে মনে হয় সংসদকে বিতর্কের কেন্দ্রবিন্দু করতে হবে কোনো আইন ডিজিটাল নিরাপত্তা আইন যেমন মাত্র তিন মিনিটে পাশ হয়ে গেছে এটা যেন না হয় একটা আইনও যেন এভাবে পাশ না হয় তাদের কোনো বক্তব্য ছিল না উনি থাকা অবস্থায় আমি দেখেছি একটা লাইন বলেন নাই তারা এগুলো যেন না হয় এই আইন পরবর্তী বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে আমরা দেখেছি সুতরাং প্রত্যেকটা আইন মানুষের প্রেক্ষাপট থেকে দেখা প্রত্যেকটা আইনের চুলচেরা বিশ্লেষণ হওয়া কি বাজেটটা যেটা উপস্থাপিত হয় বাংলাদেশের ইতিহাসে কখনো উন্নয়ন বাজেট সংসদে আলোচনা হয় না আমি মনে করি বর্তমান সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করা উচিত শুধু রাজস্ব বাজেট নয় উন্নয়ন বাজেটও সংসদে আলোচনা হবে এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত তাহলে রাজনীতিতে পরিবর্তন আসবে আর যদি কিছু বলার থাকে আমরা একদম শেষ জায়গায় এসেছি শুনে আমরা এবং শেষ করি এবং যারা আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন তারা যেন স্বতন্ত্রই থাকেন তারা যেন দলে চলে গেছেন শুধু হা হা যেন না করেন সংসদে তারা স্বতন্ত্র থাকলে তাদের সুযোগ আছে তাদের জন্য সংবিধানের শত্রু অনুচ্ছেদ প্রযোজ্য হবে না তারা অনেক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবেন মুক্তভাবে কথা বলতে পারবেন এবং সংসদের জন্য একটা বিতর্কের জায়গায় তৈরি হয় সংসদকে যেন অকার্যকর না হয়